আপা আপ আমরা শুনতে পেলাম জায়েদ খান কিন্তু এরই মধ্যে আদালতে যাওয়ার কথা বলেছেন বলছেন যে এই বিষয়টা তারা হচ্ছে আদালতে গিয়ে আদালতে যাওয়ার জন্য প্রশ্ন দর্শক চলচ্চিত্র শিল্পী চিত্রনায়িকা নিপুণ তিনি কিন্তু বিশাল মিছিল এখানে দেখা গেছে প্রায় শতাধিক মানুষের সমর্থকদের মিছিল সেটি নিয়ে কিন্তু এখান থেকে এই চলচ্চিত্র যে উন্নয়ন কর্পোরেশন এই বিএফডিসি এখান থেকে কিন্তু তিনি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে জানাতে চাই যে আমি তানভীর খন্দকার আপনাদের সাথে আছি দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজে এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে যে শিল্প যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন এই নির্বাচনকে উত্তেজ কেন্দ্র করে কিন্তু আপনারা জানেন একেবারে পুরো জানুয়ারির মাঝামাঝি থেকে একেবারে আজ পর্যন্ত কিন্তু একরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই বিএফডিসির ভেতরে এবং তারই ধারাবাহিকতায় আপনারা আজকে জানেন যে যে অনেকবার সিদ্ধান্ত পরিবর্তন হলো আমরা দেখেছেন যে নির্বাচনের মাধ্যমে জায়দ খান কিন্তু সাধারণ সম্পাদক পদে এই বিএফডিসির দায়িত্ব নিয়েছিলেন শিল্পী সমিতির দায়িত্ব নিয়েছিলেন তো সেই শিল্পী সমিতির দায়িত্ব নেওয়ার পরে তাকে কেন্দ্র করে যে তার প্রতিপক্ষ প্রার্থী চলচ্চিত্র চিত্রনায়িকা নিপুণ তিনি কিন্তু বারবার গণমাধ্যমের কাছে অভিযোগ করছিলেন যে এই নির্বাচনটা সঠিকভাবে হয়নি নির্বাচনে কারচুপি হয়েছে নির্বাচিত প্রধান যে নির্বাচন কমিশনার পিরজাদা হারুন তার বিরুদ্ধে কিন্তু কুরুচিকন মন্তব্য সহ সহ তার তাকে নেতিবাচক কথা বলার অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা নিপুণ এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে প্রেস ক্লাব কিন্তু তিনি কিন্তু গণমাধ্যমের সামনে বলেছেন এর আগে যদিও পীরজাদা হারুনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে বিএফডিসি থেকে বিএফডিসি যে পরিচালকরা তারা কিন্তু একসাথে হয়ে বলেছেন যে এই পির্জাদা হারুনকে কিন্তু কোনো ধরনের নাটক কিংবা সিনেমাতে না নেওয়ার জন্য তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দিয়েছিলেন এই পির্জাদা হারুন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে যে সতেরোটি সংগঠন রয়েছে এই বিএফডিসিকে কেন্দ্র করে সেই বিএফডিসি সতেরোটি সংগঠনের কাউকেই নির্বাচনের দিন ঢুকতে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কিন্তু তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল তারপরে কিন্তু আমরা দেখেছি যে গণ প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে কিন্তু চিত্রনায়িকা নিপুণ তিনি কিন্তু গণমাধ্যমের সামনে নির্বাচিত সভাপতি সহ অনেককে নিয়ে তার প্যানেল অনেককে নিয়ে কিন্তু গণমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন যে এইখানে আসলে যেভাবে নির্বাচনটি হয়েছে যে ভাবে নির্বাচনের যে নীতিমালা যে নিয়ম রয়েছে সেগুলো কিন্তু লঙ্ঘন হয়েছে যে নির্বাচিত যে সাধারণ সম্পাদক জাহেদ খান তার বিরুদ্ধে অভিযোগ করে বলছেন যে তিনি আসলে কোনোভাবেই এই নির্বাচনে প্রকৃতভাবে জয়ী হয়নি সঠিক উপায়ে জয়ী হয়নি যদি সঠিক উপায়ে যদি জয়ী হতো শিল্পীদের ভালোবাসা পেলে অবশ্যই নিপুণ জয়ী হতো এরকম কিন্তু অভিযোগ করছিলেন এবং এরকম দাবি করছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু যে আপিল বোর্ড রয়েছে এই নির্বাচন চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন সেই শিল্পী সমিতির নির্বাচনে যে আপিল বোর্ড রয়েছে সেখানে কিন্তু সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছিল বিষয়টি নিষ্পত্তি করার জন্য এবং ধারাবাহিকতায় আজকে কিন্তু চিত্রনায়িকা নিপুণ এবং যে জায়েদ খান তাকে কিন্তু আসার কথা বলা হয়েছিল যদিও আজকে জায়েদ খান ডিএফিসির ভিতরে আসেনি দীর্ঘ সময় বৈঠক শেষে প্রায় সন্ধ্যা থেকে যে বৈঠক হয়েছে এই বৈঠক শেষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই যে আপিল বোর্ডের সদস্যরা তারা কিন্তু বলছেন যে এই জায়েদ খান যেহেতু তাদের কাছে অভিযোগ আসছে যে জায়েদ খানের নির্বাচনের দিন জায়েদ খান আসলে অর্থ লেনদেনের অভিযোগ তুলেছেন এবং অর্থ লেনদেনের অভিযোগ নির্বাচনের যে নিয়ম নীতিমালাগুলো রয়েছে সেগুলো লঙ্ঘন করা করেছেন এই অভিযোগের ভিত্তিতে কিন্তু জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং এককভাবে চলচ্চিত্রশিল্পী চিত্রনায়িকা নিপুণকে জয়ী ঘোষণা করা হয়েছে এবং এই জয়ী ঘোষণার পরপরই আমরা দেখেছি যে এই বিএফডিসির ভেতরে কিন্তু মিছিল উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে নিপুণের সমর্থকরা তারা কিন্তু বারবার একটি তারা তাদের গানে আমরা দেখেছিলাম যে নির্বাচনের আগে শুরুতে যে প্রচারণায় সেই প্রচারণায় কিন্তু একটি শব্দ তারা বারবার বলছিলেন যে নোট দিয়ে ভোট কেনার দিন শেষ অথচ এই নোট দিয়ে ভোট কেনার বিষয়টি কিন্তু এবারে নির্বাচনে প্রমাণিত হয়েছে বলে অভিযোগ করেছেন যে যে আপিল বোর্ডের সদস্যরা আপিল বোর্ডের সদস্যরা দীর্ঘক্ষণ বৈঠক শেষে আজকে গণমাধ্যমের সামনে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিলেন অর্থাৎ এই মুহূর্ত থেকে গতকালে আরেকটি অভিযোগ করছিলেন যে শিল্পী সমিতির যে সমিতি রয়েছে সে সমিতির যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তালাবদ্ধ করে জায়দ খান চাবি নিয়ে গেছেন তার ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি আপিল বোর্ডের সদস্য সহ অনেকের অনেক শিল্পী সমিতির সদস্য নির্বাচিত সদস্যরা তারা কিন্তু বলছিলেন যে শিল্পী সমিতির ভেতরে তাদের তারা ঢুকতে পারেননি এই অভিযোগও কিন্তু তারা করেছেন একই সাথে বলছেন যে জায়েদ খানের যে পার্থিতা সে প্রার্থিতা বাতিল করা হলো এবং নিপুণ চিত্রনায়িকা নিপুণকে এককভাবে এই নির্বাচনে জয়ী ঘোষণা করা হলো অর্থাৎ বেশ কিছু চড়াই উতরাই পেরিয়ে আজকের এই সিদ্ধান্তে জানালো আপিল বোর্ড আপিল বোর্ডের পরে এখন যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক যে জাহিদ খান কিন্তু এরই মধ্যে এই নির্বাচনের যে আপিল বোর্ড সেই আপিল বোর্ডের কার্যকারী কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে সে সে বলছে যে উনত্রিশ জানুয়ারির পরে আপিল বোর্ডের আসলে থাকা না থাকা কোনো প্রশ্ন নেই কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই বিষয়টায় তিনি হয়তোবা সামনে আদালতের কাছে বা আইনের সমর্পণ হবেন বলে আমরা জানতে পেরেছি তবে এই বিষয়টি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ জাহিদ খানের বিষয়ে আমরা ফোন করেছিলাম করেছিলাম খান কিন্তু আমাদেরকে আমাদের ফোন ধরেননি বা আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে অনেকের সাথে হয়তো কথা বলার সুযোগ হয়নি তো অর্থাৎ আমরা বলতে পারি যে কালকে বা পরশু জাহেদ খানের বিষয়ে এ নিয়ে হয়তো বা আমরা মন্তব্য জানতে পারবো তো এখন পর্যন্ত যে আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জাহেদ খানের প্রার্থিতা বাতিল করে এই যে চিত্রনায়িকা নিপুন তাই নিপুণকেই জয়ী ঘোষণা করার মধ্য দিয়ে আজকের এই সিদ্ধান্ত জানালেন আপিল বোর্ডের সদস্যরা তো আমি তানভীর খন্দকার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভেতরে যে চলচ্চিত্র শিল্পী সমিতি রয়েছে সে শিল্পী সমিতির নির্বাচনের সবশেষ তথ্য দিয়ে আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন